আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ফুলকপি সিম আলু দিয়ে রুই মাছের ঝোল তরকারির রেসিপি। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানুর রহিম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, তেলটা গরম হয়েছে, এখন অল্প একটু লবণ ছিটিয়ে নিব কড়াইয়ে। মাছটা জানি ভালোভাবে উল্টাতে পারি, ভেঙে জানি না যায়। তেলটার সাথে লবণটা ভালো করে লাড়া দিয়ে মিশিয়ে নিব। বন্ধুরা, এইভাবে মাছ ভাজলে একটা মাছও ভাঙে না। কড়াইটা খুব ভালো গরম করে নিয়ে তারপরে তেল দিতে হবে, তেলটাও ভালো গরম হইতে হয়। বন্ধুরা, রুই মাছ ভেজে নিব। হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাছটা মেখে নিয়েছিলাম। বন্ধুরা, মাছটা এক সাইড ভাজা হয়েছে, এখন উল্টিয়ে দিব। বন্ধুরা, মাছ হয়ে গেছে, ভাজা উঠিয়ে নিব। বন্ধুরা, মাছ ভাজার তেল পাতিলে ঢেলে নিয়েছি। পেঁয়াজ দিয়ে দিব এক বাটি। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। বন্ধুরা, পেঁয়াজটা নরম হয়ে আসছে, এখন 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে ভেজে নিব। বন্ধুরা, আদা রসুনটা ভাজা হয়ে আসছে, এখন অল্প একটু পানি দিয়ে দিব মশলা দেওয়ার জন্য। বন্ধুরা, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। মশলাটা কষিয়ে নেব, লবণ স্বাদ অনুযায়ী মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা, কাঁচা মরিচের ফালি দিয়ে দিব কয়েকটি। বন্ধুরা, একটু কষ্ট করে টাইম ধরে মশলাটা যদি কষিয়ে নেন তরকারির স্বাদটা অনেক ভালো হয়। প্রথম অবস্থায় কষানো হয়েছে, এখন অল্প একটু পানি দিয়ে আরেকবার কষিয়ে নেব। মশলাটা কষানো হয়েছে, সবজি দিয়ে দিব। বন্ধুরা, সবজিটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। বন্ধুরা, আগে বিটিভিতে প্রত্যেক শুক্রবারে একটা করে সিনেমা দিত, তো আমার কাজটা 12টার আগে শেষ হয়ে যেত। আর শুক্রবার না থাকলে মা বলতে হইতো কাজ করার কথা, তাও করতাম না, কিন্তু শুক্রবারে বলা লাগতো না, তা নাহলে তো সিনেমা দেখতে দিবে না। তার জন্য 12টার আগেই কাজ শেষ করে ফেলতাম। তো আমার মামা ছিল, মামা বলতো আজকে শুক্রবার, আজকে কাজের কথা আর বলতে হবে না, কাজ এমনি শেষ হয়ে যাবে, সিনেমা তাহলে তো দেখতে দিবে না কাজ না শেষ হইলে। তো এই ছিল একটা ঘটনা বিটিভিতে সিনেমা দেখার। বন্ধুরা, মাঝে মাঝে লাড়া দিয়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। বন্ধুরা, কে কে বিটিভির সিনেমার অপেক্ষা করতেন আর দেখতেন কমেন্টসে জানাবেন। বন্ধুরা, সবজিটা কষানো হয়েছে, তেল উপরে ভেসে উঠছে, এখন অল্প একটু পানি দিয়ে আরেকবার কষিয়ে নিব। লাড়া দিয়ে দিব সবজিটা আরেকবার। বন্ধুরা, আমরা আগে ট্যাপ ছিল, ট্যাপে
ক্যাসেটে গান শুনতাম আর বাড়ির বিভিন্ন কাজ করতাম। বিয়ে শাদির আগে আমার জানা মতে গ্রামে হোক শহরে হোক মেয়েদের ভারী কাজ করতে দেয় না, টুকিটাকি কাজ করার জন্য বলে। তো সেই মিউজিক আমার রেসিপিতে নিয়ে আসলাম। বন্ধুরা, তেল উপরে ভেসে উঠছে, এখন ঝোলের জন্য পানি দিয়ে দিও পরিমাণ মতো। বন্ধুরা, এখনও আমি খুব গান শুনি, কিন্তু শোনারটা একটু কমে গেছে। এখন সপ্তাহে মাসে একদিন ফুল সাউন্ড দিয়ে গান শুনি, আমার খুব ভালো লাগে আগের পুরানো সিনেমার গানগুলি। তরকারিটা বলক আসছে, লাড়া দিয়ে দিব। বন্ধুরা, আমি একজন সালমান ভক্ত, সালমান শাহর গান খুব শুনি। কে কে সালমান ভক্ত কমেন্টসে জানাবেন। বন্ধুরা, দুইটা টমেটো কুচি করে নিয়েছি, দিয়ে লাড়া দিয়ে দিব। বন্ধুরা, লবণটা চেক করে দেখি, না হলে আবার লবণ দিতে হবে। বন্ধুরা, লবণ একটু লাগবে, লবণ দিয়ে লাড়া দিয়ে দিব। বন্ধুরা, ঝোলটা কমে আসছে, এখন মাছগুলি দিয়ে দিব। বন্ধুরা, ঝোলটা কমে আসছে, ধনিয়া পাতা দিয়ে দিব, জিরা গুঁড়া দিয়ে লাড়া দিয়ে মিশিয়ে নিব। এক টেবিল চামচ জিরা গুঁড়া দিব, দিয়ে লাড়া দিয়ে নিব। ধরা বিক্রমপুরে আমাদের তরকারিতে শাক দেয়, কিন্তু আপনার ভাইয়া শাক পছন্দ করে না, শাকের গন্ধ নাকি তার ভালো লাগে না। আমার শাশুড়িকে আমার বিয়ের পরে দেখছি জিরা গুঁড়া দেয় তরকারিতে, তো আমিও জিরা গুঁড়া দিই এখন তরকারিতে, ভালোই লাগে। কিন্তু আমার দেবরের বউ আবার জিরা গুঁড়া পছন্দ করে না, আমার শাশুড়ি মারা গেছে। বন্ধুরা, রুই মাছে ঝোল তরকারি হয়ে আসছে, নামিয়ে নিব। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমাদের ফুলকপি সিম আলু দিয়ে রুই মাছের ঝোল তরকারি খেতে অনেক ভালো হয়েছে। বন্ধুরা, আপনাদের যদি ভালো লেগে থাকে
একবার হলেও করে দেখবেন। বন্ধুরা, আপনারা আমাদের পাশে আছেন, থাকবেন, আপনারা আছেন বলেই আমাদের পথ চলাগুলি সহজ হচ্ছে। তা না হলে কখনোই ইউটিউবাররা ভিডিও বানালে তাতে কি হইল যদি আপনারাই না দেখেন? আপনারা দেখেন বলেই আমাদের পথ চলাগুলি সহজ হয়। বন্ধুরা, আপনারা আমাদের আত্মীয় চাইতেও পরম আত্মীয়, কারণ আত্মীয়রাও এইভাবে ভিডিও দেখেন, আপনারা যেইভাবে ভিডিও দেখেন আপনারাই পরম বন্ধু। বন্ধুরা, আপনারা আমাদের পাশে আছেন, থাকবেন, আপনারা আছেন বলেই আমাদের পথ চলাগুলি সত্যিই সহজ হচ্ছে। বন্ধুরা, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ঘন্টাটা বাজিয়ে দিয়েন। বন্ধুরা, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।